মহামারী করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশে যার প্রভাবে এখন পর্যন্ত উনচল্লিশ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মারা গেছেন চার জন। মহামারী এই ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিটন লিখেন আমাদের বাসায় মোটামুটি সবারই কাজের লোকের আশা বন্ধ হয়ে গেছে যেটা তাদের রোজগারের মাধ্যম ছিল আমাদের উচিত তাদের ফুল মাসের বেতন সহ আরও কিছু দেওয়া যাতে তারা এই দুঃসময়ে কাজে লাগাতে পারে সাথে চাল ডাল আলু সামর্থ্য অনুযায়ী দেওয়া তারপর সবার বাসাতেই দু তিনজন দারোয়ান রয়েছে যাদের সামান্য আয়ের পুরোটাই হয়তো চলে যায় গ্রামের বাড়িতে আপনার স্টক করা খাবার থেকে তাদেরকেও কিছু দিন এতে অবশ্য আপনাদের কমবে না মোটামুটি সবার বাসার নিচে দিয়ে যে দশ থেকে পনেরো জন রিক্সা চালক থাকে তাদের আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন আপনার সামান্য সাহায্য অন্যের মুখের খাবার যোগান দেবে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব করে যাচ্ছি এবং আরও কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি আপনার জায়গা থেকে এগিয়ে আসুন